খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন, দেশে প্রচুর ফসল ফলেছে, বিদেশ থেকে খাদ্য আমদানির প্রয়োজন নেই, বরং দেশের প্রয়োজন মিটিয়ে বিদেশে খাদ্য রপ্তানির সম্ভাবনা রয়েছে। বিকেলে বগুড়ার সান্তাহারে সেন্ট্রাল স্টোরেজ ডিপোতে ব্যবস্থাপকের কার্যালয় এবং আনসার ব্যারাক উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। মন্ত্রী বলেন, সরকার 12.5 লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, ইতোমধ্যে 3,25,000 মেট্রিক টন চাল সংগ্রহ হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। এইবার যা ফলন হয়েছে এবং আমনে যেটা হয়েছে, আশা করি আমাদের কোনো আমদানিও করতে হবে না, আমরা বরং আমরা রপ্তানির পর্যায়েও যেতে পারি।